প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারেনি দেশের 13টি ব্যাংক। এর মধ্যে রয়েছে সরকারি 7টি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, দ্বিতীয় সোনালী ব্যাংক, তৃতীয় জনতা ব্যাংক, চতুর্থ অগ্রণী ব্যাংক, পঞ্চম বেসিক ব্যাংক, ষষ্ঠ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রূপালী ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইসিবি, বাংলাদেশ কমার্স, পদ্মা, কমিউনিটি, এনআরবি গ্লোবাল, ন্যাশনাল এবং ব্যাংক অব পাকিস্তান। আন্তর্জাতিক নীতিমালা অনুসারে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি রয়েছে 25,904 কোটি টাকা।